উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। খারিজ রেজিস্ট্রারের আলোচনার প্রস্তাব। গতকাল রাত থেকেই অরবিন্দ ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন কয়েকজন ছাত্রছাত্রী। ছাত্র ভোট নিয়ে উপাচার্যের ডাকা বৈঠকও বয়কট করেন আন্দোলনকারীরা। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলোচনার প্রস্তাব দিতে গেলে তাও খারিজ করে দেন পড়ুয়ারা। সল্টলেকে স্কুল বাস দুর্ঘটনা, আহত ছয় পড়ুয়া। আজ সকালে সিটি সেন্টারের কাছে একটি বেসরকারি স্কুল বাসে ধাক্কা মারে সরকারি বাস, উল্টে যায় স্কুল বাসটি। আহত ছয় পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুটি বাসের চালককেই গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ডানলপ খুলতে তৎপর কেন্দ্র। অধিগ্রহণের পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে কারখানা খোলার বিকল্প ব্যবস্থা। সোমবার হুগলির সাহাগঞ্জে যান বিজেপি সাংসদ চন্দন মিত্রের নেতৃত্বে সংসদের শিল্প বিষয়ক কমিটির একটি প্রতিনিধি দল। দলের প্রতিনিধিরা বৈঠক করেন মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে। বিজেপি সাংসদ জানিয়েছেন, এখনই কারখানা অধিগ্রহণের কোনো ভাবনা নেই কেন্দ্রের। এখন লক্ষ্য কারখানা খোলা এবং শ্রমিকদের বকেয়া পাওনা মেটানো। চুক্তিভঙ্গের পাশাপাশি রুইয়া গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক অভিযোগও এনেছেন চন্দন মিত্র। রুইয়া গোষ্ঠীর প্রতি অনাস্থা প্রকাশ করে কেন্দ্রের অধিগ্রহণের পক্ষে সওয়াল করেছে শ্রমিক সংগঠনগুলিও। 1945 সালে হুগলির সাহাগঞ্জে ডানলপ স্থাপন করে গোয়েঙ্কা গোষ্ঠী। 1989 সালে ডানলপের কাছ থেকে এই সংস্থা কিনে নেন মনু ছাবারিয়া। 2006 সালে ডানলপ যায় রুইয়াদের হাতে। 2008 সালে ডানলপ কারখানা বন্ধ করে দেয় রুইয়া গোষ্ঠী। 2010 সালে নতুন করে কারখানা চালু হলেও বছর ঘুরতে না ঘুরতেই ফের তা বন্ধ হয়ে যায়। এরপর বহু প্রতিশ্রুতি, বহু বৈঠক, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। এই পরিস্থিতিতে ডানলপ পরিদর্শনে সংসদের শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। ওপেনটি বায়োস্কোপের গল্পে কি কি মোড় রয়েছে তা জানা যাবে ছবির মুক্তির পরেই। তবে আজ দেখে নেওয়া যাক ছবির শুটিং চলাকালীন দোষী ব্রিগেড কি করেছে। রোলিং অ্যাকশন, চল সেট দে। ছবির শুটিংয়ের ফাঁকে ঋদ্ধি ঋতব্রত ধি ব্যস্ত ইউনিটের সদস্যদের নকল করতে। ঋতব্রত নকল করে দেখালো কিভাবে শট নিতেন সিনেমাটোগ্রাফার গোপী ভগত। ঋদ্ধি নকল করতে ব্যস্ত প্রোডাকশন ম্যানেজার দীনেশ রাউতকে। ছাড় পাননি পরিচালক অনিন্দ চট্টোপাধ্যায়ও। ক্যামেরা মনে করতে